কটা ভেড়ি আছে? ছটার মতন। কারা এরা? দিনের বেলা তো পবন ছাড়া কাউকে দেখিনি। তাড়াতাড়ি লোড কর, অনেকটা রাস্তা যেতে হবে তো। ওই বাক্সগুলোর মধ্যে কি আছে? পবনদা, তুমি এসেছো, ভালো হয়েছে। এরা কারা আর এখানেই বা কি করছে? এরা সব কাজের লোক ম্যাডাম, ওই এখানে বাজার হাট করে দিয়ে যায় আর মাঝে সাঝে রাতে থেকেও যায়। এই যা তোরা, বেরিয়ে পড়। কি হলো? জান ম্যাডাম, এত রাতে এখানে আসা ঠিক নয়, বাতাস লাগবে। যান, ঘরে যান। বেরো, এক্সপায়ার হয়ে যাওয়া জিনিস এখানে কেন? আর এগুলো কোথায় নিয়ে যাচ্ছে? কিছু তো একটা ব্যাপার আছে, আমাকে জানতে হবে, আমাকে জানতেই হবে। পবন। হ্যাঁ দাদা। কেন, রাখো। আরে রাখো না, আবার আসবেন স্যার। একদম। আর তুমি নিজে খেয়াল রাখবে, ওকে? ধুর ছাই, কোনো মানে হয় বলতো? ভোরবেলা ঘুম থেকে টেনে তুলে নিয়ে যাচ্ছিস। আমি কটায় ঘুম থেকে উঠি তুই জানিস? ভাল লাগে না, এটা তো আমার কাছে মাঝরাত। সরি মম, প্লিজ কিছু মনে করিস না। কি করব বল, আজ তো আমার ইন্টারভিউ আছে, না হলে তো অনেকক্ষণ থাকতাম। পবনদা, আসছি। হ্যাঁ, আবার আসবেন। হ্যাঁ।
দাঁড়া, তুই সামনে বস, আমি আমি পিছনে ঘুমোতে ঘুমোতে যাব। আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং, বসো। পার্থ? ইয়েস স্যার। হোয়ার ইজ দিবাকর? স্যার এক্ষুনি চলে আসবো। এই মিটিং এর আর্জেন্সি এবং ইম্পর্টেন্ট কতটা? আই হোপ ইউ গাইজ অল নো। অল রাইট, লেটস কাম টু দ্য পয়েন্ট। আজকে এনারাই মিটে আমাদের দেওয়া প্রেজেন্টেশন, আই মিন আমাদের কোটেশন অ্যান্ড প্ল্যান অফ অ্যাকশন, এই দুটো যদি ক্লায়েন্টের পছন্দ হয় তাহলে উইল বি টেকিং টু দ্য নেক্সট লেভেল। ডেফিনেটলি স্যার, আমরা এই প্রজেক্টটা পাবোই। দ্যাটস গুড কনফিডেন্স। বাট আমাদের দেওয়া প্রেজেন্টেশন দিয়ে ক্লায়েন্টকে তখনই ইমপ্রেস করা যাবে। সরি স্যার, একটু দেরি হয়ে গেল। এক মিনিট। দিবাকর, মিটিংটা কটার সময় ছিল? আই এম রিয়েলি ভেরি সরি স্যার, আমার একটু দেরি হয়ে গেছে। দিস ইজ নট দ্য ওয়ে দিবাকর। আর কোনোদিন হবে না স্যার। স্যার আই এম রেডি ফর দ্য প্রেজেন্টেশন। ওয়েট পার্থ, এক সপ্তাহ ধরে বাগস রিপোর্ট আসছে, আর সেটাকে সলভ করতে তোমার কতদিন সময় লাগবে দিবাকর? দিবাকর, ইউ আর রিয়েলি কেয়ারলেস নাও। সফটওয়্যার ইস্যুসগুলো এরকমই স্যার, পুরো প্রোগ্রাম চেক করে প্রবলেমগুলো কোথায় হচ্ছে জেনে। এক সপ্তাহ টাইম যথেষ্ট নয় দিবাকর। সরি টু সে স্যার, ওরা ঘরে বসে বসে বলাটা খুব সহজ। শাট আপ! আমি তোমার কাছ থেকে কোনো এক্সপ্লেনেশন শুনতে চাইনি। সলভ না করতে পারলে ওয়াই ডোন্ট ইউ জাস্ট ওয়াক আউট? স্যার আমি পাঠালে টিমকে। I said, get out. Partho, ওর রিপ্লেসমেন্ট এক্ষুনি খোঁজো। Someone who is capable. All right. ট্রিপে তুমি ড্রাইভ করেছ, এবার আমি চালাই? তুমি পারি। ওকে, যাই তাহলে। হ্যাঁ চলো। দিবাকর, টেক ইট ইজি। হ্যাঁ টেক ইট ইজি। তুই জানিস রোমিত স্যার কেমন? জ্ঞান দিবি না। মা ডেকে এনে হাত ধরে চেয়ারে বসিয়েছে, সেই জন্য এই বকবক গুলো করছে। সফটওয়্যারে কি বোঝেন উনি? ঠিক আছে, আসতে বল, আসতে বল। ঠিক আছে, বিকেল অবধি তো সময় আছে।
সেটা ব্যবস্থা কর। তুই যা, দেখে নিচ্ছি। করলেন স্যার, 8 বছর এই কোম্পানিতে গাধার খাটনি খাটার পর আমাকে তাড়িয়ে দিয়ে আপনি ভুল করলেন। সবার সামনে আপনি যেমন আমাকে অপমান করেছেন, তেমনি সবার সামনে আপনার সম্মান নষ্ট করব আমি। শুধু আপনার নয়, আপনার এই দেবরূপ ইন্ডাস্ট্রিরও শান্তি সস্তায়ন করে দেবো আমি। ওই এনআরআই প্রজেক্ট কি করে আপনি পান আমিও দেখছি। রিজু, রিজু, আমরা কোথায় এলাম? আমার বাড়ির সামনে আমরা পৌঁছে গেছি। সুপার ড্রাইভিং, আমি বুঝতেই পারিনি কখন আমরা পৌঁছে গেলাম। লেট মি হেল্প ইউ। শিওর। দেখো, তোমার বান্ধবী এখনো ঘুমোচ্ছে। মম, মম, আমরা এত তাড়াতাড়ি চলে এলাম। সকালবেলা রাস্তা ফাঁকা তো, তাই আয়, চাটা খেয়ে ফ্রেশ হয়ে যা। রিজু এসো। হ্যাঁ। আরে দাঁড়াও পালক, আজ আর হবে না রে। তুই তুই ফ্রেশ হয়ে ইন্টারভিউর জন্য রেডি হয়ে নে, আমরা আরেক দিন আসবো। আজ ভীষণ টায়ার্ড রে। আচ্ছা ঠিক আছে, থ্যাংকস ফর দ্য ট্রিপ মোম, একটা দারুণ দিন কাটালাম, ভীষণ খুশি হয়েছি আমি। থ্যাংকস তো আমাদের তোকে বলা উচিত। হ্যাঁ পালক, তুমি এসেছিলে বলে ট্রিপটা এত সুন্দর হলো। অল দ্য বেস্ট পালক, আমাকে কিন্তু জানাস। একদম। অল দ্য বেস্ট পালক। থ্যাংক ইউ। বাই মম। বাই। বাই রিজু। বাই। Thank you.
love mom. I love mom. আচ্ছা আজকের ইন্টারভিউর শিডিউল কি আছে? 12 নুন ম্যাম। আচ্ছা ক্যান্ডিডেটসরা এসে গেলে আমাকে ইনফর্ম করো। ওকে ম্যাম। এখন একটু এসো তো। ওকে। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। হ্যালো স্যার। পড়তো। প্রেজেন্টেশন ফাইলটা নিয়ে আমার কেবিনে এসো। ওকে স্যার। 2 মিনিটে আসছি। সার্ভার অ্যাক্সেস হচ্ছে মানে সুদীপ বলো পার্থদা সিস্টেমে বোধহয় কোনো প্রবলেম আছে সার্ভারে এনআরআই ফাইলটা পাচ্ছি না একটু দেখ তো কোনো প্রবলেম হচ্ছে বোধ হয় হ্যাঁ দেখছি দেখছি হ্যাঁ স্যার কী হলো প্রেজেন্টেশন ফাইলটা নিয়ে আসতে বললাম তো হ্যাঁ স্যার আসছি স্যার 2 মিনিট স্যার তাড়াতাড়ি এসো হ্যাঁ স্যার সুদীপ কী হলো ডিলিট হয়ে গেছে দিবাকর কোথায় যাচ্ছ আমার রেজিগনেশনটা মেল করে দিয়েছি পাত্রটা দেখে নেবেন পার্থ তুমি এখানে দাঁড়িয়ে কি করছো তোমাকে প্রেজেন্টেশন ফাইলটা নিয়ে আসতে বললাম তো আসলে স্যার ফাইলটা খুঁজে পাওয়া যাচ্ছে না